আমি সবার পায় ধরিয়া করি মানা, নীরব থাকবেন সর্বজনা। আপনাদের নীরবতা আমাদের হবে সফলতা। বাংলার এই ঐতিহ্য, এই বিচার বাউল গান, ধর্মীয় সঙ্গীত অত্যন্ত চমৎকার করে বিষয়গুলিকে বুঝাইলেন। যেই কথার তুলনা কোনো কিছু দিয়েই করা চলে না। আমি একটি গান করেছিলাম, আমি যদি জানতাম লালন গীতি গানে তো জানি, তাইলে প্রশ্নই করতাম না। একটা কথা আছে পুরেন চালির বাতে, কারে বলিস নবী নবী দিশাই পেলিনে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাচিনে। বীজ মালিক সেই বৃক্ষ নবী, দেল ধুরিলে জানতে পাবি কি বলবো তার রূপের খুবই, এক ডালে দিন আর এক ডালে দইলে। বাহ বাহ, যেই নূরেতে আদম পয়দা সে নবীর তরিকটাই জোদা, জোদা নীরের পিয়ালা খোদা দিলেন খোদ অঙ্গ জেলে। চার কারোর উপরে দেখো আশ্রয় করেছিলেন কে গো, পূর্ব পারের খবর রাখো তবেই পাবি লালন নবীর ভেদ মানে। তাহলে আমরা এখানে কি পাইলাম, আগে গাছও না আগে ফলও না, কি পাইলাম? কিরা কইল কথাটা, সাবধান, পাকনামি কিন্তু সব জায়গায় করা যাবে না, কথাগুলি কিন্তু অন্য কথা না। আপনি যে বললেন কথাটা, আপনি তওবা করেন। আস্তে বাবা, সব কথা সব জায়গায় কিন্তু বিকায় না। এখানে যে কথাটা বলা হয়েছে, আগে গাছও না আগে ফলও না, আগে হলো বীজ। কি আমরা ধান বুনি, দেখবেন ধানের মধ্যে একটা মুখের মধ্যে একটি সাদা জায়গা আছে, আছে কি না? যেটার মধ্যে নাই ওটা কিন্তু জ্বালাবে, জ্বালাবে না। তাহলে বীজ হইল আগে, বীজ মালিক সেই বৃক্ষ নবী, যার জন্য বলা হয়েছে আওয়ালু মা খালাক আল্লাহি নূর, আমি প্রথম সৃষ্টি করিয়াছি নূর, যেই নূর দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। আমিও ফরিদপুর জেলার ছেলে, যদিও আমি একটু বড় হয়েছি বেলগাছি রাজবাড়িতে, আগুটাও ফরিদপুর জেলায় ছিল, একটা ফরিদপুর, এখন পাঁচটা জেলা হয়েছে, রাজবাড়ি, গোপালগঞ্জ, তারপরে আপনার মাদারীপুর, শরীয়তপুর, আর হলো মূল হলো ফরিদপুর। তা আমরা সবাই ফরিদপুরের সন্তান। আমাদের অঞ্চলে যদি দান বুনি বাবা, তাহলে কি হয়? দানই হয়, পাট বুনলে কি হয়? আর আমাকে দেখছে দান বুনলি পাট হয়। আমাদের অঞ্চলে যদি বাঁশ লাগাই তাহলে কলা গাছ হয়। আরে বাবা, বুঝতে চান? প্রশ্ন করেছিলাম নবী পুরুষ না প্রকৃতি, সব বীজে, ধান বুনলে ধান হয়, পাট বুনলে পাট হয়, কলা গাছ লাগাইলে কলা গাছ হয়। আর মানুষের মধ্যে যে বীজ আল্লাহ দান করেছেন তার তিন প্রকারের ফসল হয়। আমার একটা ছেলে একটা মেয়ে, আমার একজন বিবি আমি একজন, দুইজন মানুষের ঘর থেকে একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বীজ তো এক জায়গার নাকি, তাহলে এক বীজে কয় রকম ফসল হইলো? তাহলে কলা গাছ বুনছিলাম পাট হয়েছে। কথা কওয়া যায় নাকি? একটা বীজে ছেলে হয়, ওই বীজেই কিন্তু মেয়ে হয়, আবার ওই বীজে হিজড়াও হয়, ঠিক কিনা? তাহলে নবী যে পাত্রে যাবে, যেই যোগে যাবে, ওই যোগের রূপ ধরে দুনিয়াতে আসে। লালন সাজির কথাটা এখানে, এখানে হলো কথাটা। তাহলে এবার বোঝা গেল যে ধান বুনলে পাট হয়, বোঝা গেল না বাবা? পাট বুনলে কলা গাছ হয়, কারণ যেহেতু একই বীজে ছেলে হইতেছে সেই বীজেই মেয়ে হইতেছে সেই বীজেই হিজড়া হইতেছে। সেই বীজের সন্ধান যারা জানে,
নবীর সন্ধান তারা জানে, ওই বীজকে যে রক্ষা করে, ধর্মকে রক্ষা করে, ওই বীজকে যে সাধন করে, তার মানব জীবনটার সার্থকতা আছে। সুবহানাল্লাহ। ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি, মানুষের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ সত্তা, তার দেহের রতি বা বীজ ইহা যদি কেউ অপচয় করে তার জন্য শাস্তি হইল জাহান্নাম। বিচার গান শুনেন আপনারা ফরিদপুরের মানুষ, আমরা সব দেশেই বলি আমাদের বিচার গানের রাজধানী ফরিদপুরে, কিন্তু আমাদের ফরিদপুরে গান বাজনা তো প্রায় শেষের দিকে। তো আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। অত্যন্ত চমৎকার করে বিষয়গুলিকে বলেছেন। একটা গান শুনলাম, এই গানটার মধ্যে ভেজাল দাও, যেমন গানটাও যেমন ভালো ভেজাল দাও লাগছে। সে গানটা হলো আমার একজন আত্মার মানুষ আব্দুর রশিদ সরকার, তার একটা গান গাইলেন, আমার হুজুরের কুদরতের শান, যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেইখা শেষ হয় না, যার নামের ব্যাখ্যা এসমে আহম্মদ হুজুর আপনি পড়ানো সখা। গানটার মধ্যে ছিল রাসুল রূপে কি প্রকাশ রব্বানা, তাই সিলনা গানের লাস্টের কথাটা, সেই কথার উপরে দাঁড়িয়ে গানটা আসলো, আমার হুজুরের কুদরতের শান, যদি কাগজ হয় সাত আসমান, লেখে শেষ হয় না, যার নামের ব্যাখ্যা এসমে আহম্মদ হুজুর আপনি পড়ানো পড়ানো সখা। রাসুলে মুকাররম নুরেহ মুজাসসাম 4,500 নাম প্রকাশ পুস্তিকা, তাফসিরে কাবিরে লেখা তার ভিতরে, তাই তো পড়ানো ভরিয়া জানাই তোমাকে আসসালামু সালামু আলাইকা। কি আপনি আরশইতে আহম্মদ, এই পাক জমিনে আপনি মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা, বাশারিয়ার মালা কি, আরাক ভাবতার হাকি কি, তিন অবস্থায় আছো বন্ধু করুণা করুণা বাতা। লাস্টে কি কইল, একদিন মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম সাইয়া, খোদে খুদা রব রহমান সবে তুমি একা, বোঝা লাগবো কখনে কোন সময় যাই। আসতে একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম, কি দেখছি কি দেখলাম, খোদে খোদা রব রহমান সব তুমি একা। এই কথাটা মনে রেখে কথাটা আলোচনা করুন পরে। তার আগে একটা কথা বলি, আমি আদম তত্ত্বই করি আর নবী তত্ত্বই করি, আগে আমার নবীর সম্মানকে বুঝতে হবে। আচ্ছা বাবাজি, আমি আপনাকে সালাম দিই কি কইয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বলা যায় তাই না? আচ্ছা এখানে যদি আমাকে মন্ত্রী মহোদয় আসে তারে কি কব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাকি? হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী আসে তার সালামু আলাইকুম নাকি? আচ্ছা যদি ফেরেশতা গো সালাম দেই নামাজ পড়বার বসে যখন সালাম ফিরেই, আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকা কই, কথা কর না কেন, নামাজ পড়েন না? ওয়ালাই আসসালামু ওয়ালাইকুম, সাধারণ মানুষের সালাম কুম, ফেরেশতা গো সালাম কুম, প্রধানমন্ত্রী সালাম কুম, এসপি সাহেবের সালাম কুম, ডিসি সাহেবের সালাম কুম, ফেরেশতাকে সালাম কুম, প্রধানমন্ত্রী সালাম কুম, সাধারণ মানুষের সালাম কুম, পীর মুর্শিদকে সালাম আমরা আসসালামু আলাইকুম করি। আচ্ছা নবীর সালাম কি কুম, কি আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তাহলে হলো কা, সবার জন্য কুম আর আমার রসুলের জন্য কি কা, ইন্না আ তাইনা কা, কা সম্মান, তাহলে সবার সালাম হইল কুম, আমার রাসুলের সালাম হইল
কাজেই উনার সাথে কারো তুলনা করা চলবে চলবে না কথাটা বোঝা গেল আমাকে প্রশ্ন করেছেন আদমকে সৃষ্টি করার তৈরি করবার জন্য ফেরেশতাদেরকে বলা হলো এবার মাটি আনলেন সেই মাটি খামির করা হলো খামির করবার পরে এবার একটা কাঠামো তৈরি করা হলো কাঠামো তৈরি করে মাটি লাগায় থাকে না আবার তৈরি করেন থাকে না আবার লাগায় থাকে না একে একে ৪০ বার ফেরেশতা লাগাইতে চেষ্টা করে কিন্তু মাটি মাটির জায়গায় থাকে না বাবাজি সবকিছুর একটা নকশা আছে না আছে আছে কি ও আপনার এলাকায় গাঙ্গে টাঙ্গে ভাঙে নাকি ভাঙে আমার এলাকাও ভাঙে আমি সৈরে মানুষ বাবা আরে বাবা হ্যাঁ বাবাজি জমিন আপনার ২০০ বিঘা নদীতে ভেঙ্গে গেছে ভেঙ্গে যাওয়ার পরে দুই বছর পরে ওই জায়গা যখন ভালো হয়েছে আপনি ইচ্ছে করলেই আবাদ করতে পারবেন কথা বলতে হবে গান শুনলে আপনার ২০০ বিঘা সম্পত্তির মালিক হয় মৌজার মধ্যে আপনি ২০০ বিঘা সম্পত্তির মালিক হইলেও জমিন ভালো হইলে আবাদ করা যাবে যাবে না কেন যাবে না ওই জায়গাটাকে মাপতে হবে কি সবাই মিলে যাদের জমি আছে তারা একটা আমিন নিবে ওই আমিন সব কি করবে সরজমিনের পিলার থেকে মাপ নিয়ে আগে মৌজা বাউন্ডারি করবে নাকি আগে দাগ ফেলাবে আগে কেন ফেলাবে ওনার কাছে একটা নকশা আছে নকশা আছে না ওই নকশা দেখে সরজমিনের পিলার থেকে আগে মৌজা বাউন্ডারি করা হবে এবার বাউন্ডারি করবার পরে যার যার পরসার মধ্যে দাগ নাম্বার আছে এই যে ১১২ নম্বর বড় দাগ এটা মাতবার গোখেত কি এই যে ১১৩ নম্বর গোল দাগ এটা ব্যাপারী গো উসমান ব্যাপারী গো বাড়ি গরিব দিব ভাই সব জানে তারপরে ১৪ নম্বর ১৫ নম্বর দাগ ফহির গো খেত ১৬ নম্বর দাগ খাগো বাড়ি তারপরে এটা ১৭ নম্বর দাগ মন্ডল গো খেত এটা যার যার পড়সা দেখে দাগ নাম্বার মিলিয়ে যার যার জমি বুঝ কইরে ৪০ বার বানাবার গেছে মাতবাড়ি কইরে কাজ হয় না কারণ নকশা দেখে নাই ম্যানুয়াল দেখে নাই ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ এতবার চেষ্টা করি আদম বানাইতে পারি না কারণটা কি তুমি একটু বলে দাও আল্লাহ কয় ফেরেশতা জানো না ম্যানুয়াল দেখো নাই নকশা দেখো নাই কেমন করে তোমরা তৈরি করবা তুমি দেখোই তো নাই আদমকে আনা হলো আদমের মাটি আনা হলো এই মাটি এনে যেই পানি আমরা ব্যবহার করি এই পানি দ্বারা সেন সেন মাটি আটা হয় না মাটি যখন আটা হয় না লাগবে কেমনে কেদা যদি এক জায়গায় ফেককে দেন উবাল লাগিয়ে ভরবো ঢেল কি লাগবো লাগে না কারণ মাটি খামির হচ্ছে না আটা হচ্ছে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে উলহিয়াতের দরিয়া রুবুবিয়াতের দরিয়া আবুদিয়াতের দরিয়া হতে ওই পানি এনে মন্থন করো মাটিকে তারপরে মাটি খামির করা হয়ে যাবে উলহিয়াতের দরিয়া আবুদিয়াতের দরিয়া রুবুবিয়াতের দরিয়া সেই দরিয়াতে ডুব দিয়ে নূরের ঝলসা বের হয়েছিলেন যার জ্বলার কারণে মাটির মধ্যে একটি শক্তি সঞ্চয় হলো এবার মাটিকে লাগাইতে গেল মাটি আর পড়ে না সুবহানাল্লাহ একটা গান আগে করি বাবা জান আব্দুল হালিম সাহেবের একটা গান মনে পড়লো এত সুন্দর করে কায়দা করে প্রশ্নটা করছে আমি বসে বসে ভাবতেছিলাম যে কত জ্ঞানের অধিকারী হইলে একটা প্রশ্ন উত্তর দেওয়া সহজ বাজান প্রশ্ন করা কিন্তু কঠিন বাবাজি তাই না যারা প্রশ্ন লেখে এরা বিসিএস ক্যাডার কি বলেন যারা প্রশ্ন লেখে তারা কি বিসিএস ক্যাডার উত্তর দেয় কিরা ক্লাস ৯ ১০ এর পোলাপান তাহলে প্রশ্ন করা
এটা বড় মারাত্মক ব্যাপার। আমিও যতদিন গান করেছি এত কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছে বলে আমার মনে হয় না। তারপর আপনাদের দোয়া, আমার বাবা জান সাদক আবদুল্লাহ হালিম আইনাল মিয়া সাহেব, আমার বাবা জানের চরণের আশীর্বাদ, আমার মুর্শিদের দোয়া, আপনাদের দোয়া। আমি চেষ্টা করি গানটা যদি শোনেন, এই গানের মধ্যে আমি তার ফয়সলা করার জন্য চেষ্টা করব। সুফি সাধক বাবা জান আব্দুল হালিম সাহেব, তার একটা গান আগে করি, তারপরে আমরা সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করি। বেশ বেশ। ওরে কোথায় পাই না গশানো মোনা, কোথায় পাই না গশানো মোনা, যা দেখি নাই জীবনে মকরম বলে সাই রব্বা না আদম গরি কেমনে, মকরম বলে সাই রব্বা না আদম গরি কেমনে, কোথায় পাই না গশানো মোনা, কোথায় পাই না গশানো মোনা, কোথায় পাই না গশানো মোনা, যা দেখি নাই জীবনে মকরম কাই সাই রব্বা না আদম গরি কেমনে, মকরম কাই সাই রব্বা না আদম গরি কেমনে। বাবাজি এখানে দুইটা বিষয় আছে, একটা হলো সৃষ্টি আর একটা হলো সৃষ্টির লীলা। কোরআন শরীফে কিন্তু আল্লাহ বলছে মকরমকে যখন বলা হয়েছিল আদমকে সেজদা করার জন্য, সমস্ত ফেরেশতারা সেজদা করলো আদম, মকরম কিন্তু সেজদা, তুমি সেজদা করো না কেন? তো মকরম কইলে আমি যারে সেই নে বিনে বানাইলাম, হ্যাঁ আমি সেজদা করুম কেন? আল্লাহ কয় মকরম তুমি জানো না আমি আমার কুদরতি হাত দ্বারা আদমকে সৃষ্টি করি আছি। সুবহানাল্লাহ, আদম সৃষ্টি আল্লাহর কুদরতি হাতে, কিন্তু নীলা ক্ষেত্রে বোঝাবার জন্য ফেরেশতাকে দিয়ে একটা কাঠামো তৈরি করা হয়েছে। এই জন্য সাধক আব্দুল হালিম সাহেব এইখানেই কথাটা ধরে, কোথায় পাই না শান মোনা, ধরে কোথায় পাই না শান মোনা, কোথা পাই না শান মোনা, যা দেখি নাই জীবনে মকরম বলে সাই রব্বা না আদম গরি কেমনে, মকরম বলে সাই রব্বা না আদম গরি কেমনে, ধরে কোথায় পাই না শান মোনা, কোথায় পাই না শান মোনা, কোথায় পাই না শান মোনা, যা দেখি নাই জীবনে মকরম পাই সাই রব্বা না আদম গরি কেমনে, মকরম পাই সাই রব্বা না আদম গরি কেমনে। ওরে আল্লাহ বলে মকরমেরে, ওরে ওরে কায়া দেখো ইয়ার হচ্ছে প্রাণে, আল্লাহ বলে মকরমেরে, ওরে সত্তর হাজার পর্দার আরে, সত্তর হাজার পর্দার আরে, সত্তর হাজার পর্দার আরে, ফুটল ছবি গোপনে মকরম বলে সাই রব্বা না আদম গরি কেমনে, মকরম বলে সাই রব্বা না আদম গরি কেমনে, ওরে কোথায় পাই না শান মোনা, কোথায় পাই না শান মোনা, কোথায় পাই না শান মোনা, যা দেখি নাই জীবনে মকরম পাই সাই রব্বা না আদম গরি কেমনে, হুকুম কয় চাই রব্বা না আদম গরি কেমনে। ছোট 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 বাবা, আমার তো আপনার দশ বছর পরেও দেখলে তো চিনবেন, চিনবেন না চিনবেন? যে দশ বছর পরে একদিন সদরপুরে দেখা হয়, কিংবা আমাদের এই যে বাজারটা আবদুল্লাবাজ বাজারে যাইতেছি, দেখলে তো অবশ্যই চিনবেন, আমারে কালকে আপনি চিনবেন না। যদি আমার এইটুকু না থাকে চিনবেন? এটা হলো ঘর, এইটা হলো আদম, এটা হলো ঘর, যে ঘরে আদম থাকবে সেই ঘর। কিন্তু মূলত আদম হলো জেনারেট, যেটা জেনারেট। এবার মকরম তাকাইলেন, তাকাবার পরে আল্লাহ তাআলা একটি নকশা দেখাইলেন। কি নকশা দেখাইলেন?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুরেশ্বর দরবার শরীফের একজন সাধক ডক্টর জাহাঙ্গীর সুরেশ্বরী উনি কয়েকটা বই লিখেছেন অনেকগুলি বই লিখেছেন কোরআনের তাফসিরও করেছেন উনি বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী ওনার একটা বইয়ের নাম আছে এলমে মারফত আমি পড়েছি সে বইটা সেই বইটার মধ্যে একটি মানুষ অঙ্কিত করা হয়েছে ২৪টি হরফ দ্বারা আর নিজ দিয়ে লেখা হয়েছে হে মানুষ তুমি তাকিয়ে দেখো তোমাকে কালেবার মতো করে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ আস্তে বাবা আস্তে 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 কথা বলা যাবে না শোনা কালেমার মধ্যে ১২টি শক্তি আছে কালেমার মধ্যে কয়টা শক্তি আছে বাবা কি কি শক্তি লা ইলাহা ইল্লা আল্লাহ হু এই ৫টি হলো সা সাপা বাদ আতস আপ খাক বাংলায় হইল আগুন পানি বাতাস মাটি নুরে সাপা এই ৫টি শক্তি ছাড়াই ঘরটা দাঁড়াইছে কথা বলেন না কেন শুধু এই ৫টা শক্তিতে হয় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখানে আছে ৭টা শক্তি এই ৭টা হলো সেপাতি শক্তি আলিমুন জ্ঞান কলিমুন এই কালাম বলার শক্তি হায়ুন জীবিত মুরিদুন প্রতিজ্ঞা করা সামিউন শোনা বাসিরুন দেখা কুদিরুন তার ক্ষমতা এই ৭ আর ৫ ১২টা জিনিস যখন ওই মাটির মধ্যে মিশ্রিত হয়ে গেল এবার আর মাটি নড়াচড়া করে করে না সুবহানাল্লাহ কথা তো বাজান বলতে পারি ভয়ও করে আবার ভয় পাই না আপনাদের মতো জ্ঞানী মানুষ যখন সামনে দেখার ভয় করি না আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতু মাইয়ি আমি যা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি অজালনা মিনাল মাইয়ি কুল্লু শাইয়িন হাইয়ি প্রাণ মানে যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা সুবহানাল্লাহ সৃষ্টি করা আচ্ছা বাবা পানি দিয়ে যদি সব তৈরি হয় তা আপনি গাঙ্গে পানি নাই হ্যাঁ গাঙ্গে মাটি নাই যেই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে এই যে মাটির মধ্যে বইছে এই মাটি কথা বলতে হবে যে মাটির উপরে ইষ্টে যাই মাটি যেই মাটিতে ফসল জন্মে খায় এই মাটি যে মাটির মধ্যে বইছি এই মাটি দিয়ে যদি আল্লাহ মানুষ মানে তাহলে বাপের মস্তকের মধ্যে একাত পোয়া মাটি পাওয়া যেত মারপেটের মধ্যেও একাদশের মাটি পাওয়া যাইত যেটা খামসি দিয়ে আনতে হয় এই জন্য এই ১২টি শক্তি যখন মাটির মধ্যে মিশ্রিত করা হলো মাটি এবার খামির হয়ে গেল যেখানে লাগায় সেখানেই থাইকে থাইকে যায় সুবহানাল্লাহ এই জন্য সাধক হালিম বলেছেন আল্লাহ বলে মুকরো মেরে সে দেখো আরশ প্রাণে ৭০,০০০ পর্দার আরে ফুটলো ছবি গোপনে যখন ওই ছবি দেখলেন আর মাটির মধ্যে শক্তি অর্জন হইল ওই ছবি দেখে আর মাটি লাগায় আর নকশা ওরে কোথায় পাই না ছানো না কোথায় পাই না ছানো না ওরে ঘর খানা বানাইল রে যথা ঘর বানাইতে না পারিল মাথায় এবার ঘর খানা গিলাপে মিমালি পর কাপ গিলাপে মিমালি পর কাপ গিলা
পাপে ঢেকে রাখলো তখনই মকরম বলে সাইরাব্বানা আদম গরি কেমনি মকরম বলে সাইরাব্বানা আদম গরি কেমনি কোথায় পাই না ছানো মুনা কোথায় পাই না ছানো মুনা আমি কোথায় পাই না ছানো মুনা যা দেখি না জীবনে মকরম পাই সাইরাব্বানা আদম গরি কেমনে মকরম পাই সাইরাব্বানা আদম গরি কেমনে সেই গেলাপে ঢুকিল আদম ভিতরে যেন ঢুকিল কোন জন সেই গেলাপে মুর্শিদ বিনে কে জানে মকরম কয় সাইরাব্বা না আদম গরি কেমনে মকরম বলে সাইরাব্বা না আদম গরি কেমনে কোথায় পাই না খানু মুনা খানু মুনা আনি কোথায় পাই না খানু মুনা যা দেখি না জীবনে মকরম কয় সাইরাব্বা না আদম গরি কেমনে মকরম কয় সাইরাব্বা না আদম গরি কেমনে মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই সাধকের গানে গানে বুঝাইতে চাই আরো কিছু প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুলি নাই কথায় আমার মনে পড়ে তাহলে আদম গঠনের বিষয়টা আমাদের পরিষ্কার যে শক্তির গুণে এবার আরো একটি কঠিন প্রশ্ন নবীদের মধ্যে ঈসাকে বলা হয় রুহুল্লাহ ছোট লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ নাকি বাজানরা লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ একজন শফিউল্লাহ আর একজন খলিফাতুল্লাহ তারপরে হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালাম কালাম উল্লাহ কালাম উল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিল খলিলুল্লাহ উল্লাহ তারপরে হইল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহু রুহু উল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের ভিতরে রুহু দিল পরবারে পরবারে সেই রুহু কি আল্লাহ তাআলা দিল সবার ঘরে আদমের ভিতরে আল্লাহ সেই রুহুটা দিল সেই রুহ কি সবার ঘরে দান করিয়াছি জানা থাকলে বলো মোরে জানা থাকলে বলো মোরে দাঁড়াইয়া রাজা সরে দাঁড়াইয়া রাজা সরে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে ভুলি না তাই মনে পড়ে ভুলি না তাই মনে পড়ে ভুলি না তাই মনে পড়ে হাইরে বন্ধুগণ এখানে তে কি বলিল প্রভু নিরঞ্জন খালাক আল্লাহ আদম আলা আলা সুরাতিহি এই সুরাতগুলি কার বাবা এই সুরাতগুলি কার আমি সিও সুরাত দ্বারা আদমকে সৃষ্টি করিয়াছি অলাকাদ কাররামা বানি আদম শুধু তাই নয় আমার উত্তম স্বভাব দ্বারা আদমকে সৃষ্টি করে আসছে তাহলে কয়টা গুণ হইল একটা হইল আল্লাহর সুরত আর একটা আল্লাহর উত্তম স্বভাব বা গুণ আছে
আল ইনসানু সিরিয়ান আছে রুই, শুধু তাই নয় আমার নিজের রুহটা আদমের মধ্যে ফুৎকার করা হয়েছে। আমাদের জিকা শরীফের যার গানটা আমি প্রথম করেছিলাম দেওয়ান রশিদ বাবা যান, উনি একটি গানের মধ্যে বলেছেন, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চজন বিরাজ করে, চেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ রুহুল আজম তুই দেখবি নজুর, রুহু যে কুচ্ছি রুহু যে হায়ানি দেখো নজর করে, রুহু যে ইনসানি রুহু নাবাদি জামাদি তারে দেখিবি মন যদি তবে ভজনীর বদি একজন কামিল কামিলিন পীর তোমার হইবেন যিনি, রুহের সুরাত তোমাকে দেখাইবেন তিনি, তৌহিদের সাগরে ডুবাবে তোমারে কি অপরূপ সেদিন দেখবি নজরে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। শাহসাপা মুর্শিদ আমার বাঁকা বিল্লার অলি, জানার কৃপাতে আমি জানিলাম সকলি, দেওয়ান রশিদ বলে মন তারে ভইল না কখন রাখি অরিদ মাজারে খুব যত্ন করে, একটা রুহ নাবাদি এটা ধাতু আত্মা, জমাদি এটা বৃক্ষ আত্মা, রুহায়ানি এটা পশু আত্মা, রুহ ইনসানি মানব আত্মা, রুহ কুচ্ছি পবিত্র আত্মা। আমি আদমের উপরে রুহু ফুৎকার করিয়াছি, আমি আদমের উপরে রুহু ফুৎকার করিয়াছি, রুহুল আজম প্রতিষ্ঠিত মানুষ যারা, এক প্রকারের মানুষের জন্ম হয় আর এক প্রকারের মানুষের আগমন হয়, ঠিক কিনা? আমাদের জন্ম হয়েছে আর দয়াল নবী তাশরিফ এনেছেন, আমাদের জন্ম হয়েছে আর নবীজি তাওয়াল্লাহ শরীফ করেছেন, উনি আসছেন, নবীরা আসছেন, যারা নবী রসুল এদের মধ্যে রুহুল আজম শক্তিটা দান করা হয়, যার দ্বারাই সে প্রতিনিধি হইয়া মানুষের মধ্যে জ্ঞান দান দান করিয়া থাকেন। হবে তা এই জন্য আদমকেও বলা হয় আদম শফিউল্লাহ, উনি একজন নবী। কথাটা পর্যন্ত বোঝা গেল? তাহলে আল্লাহ কি করছেন, তার নিজের সুরাত, নিজের স্বভাব, নিজের রূহ এই তিনটি শক্তি প্রকাশ করেছেন আল্লাহ মুহাম্মদ। এই জন্য আমাদের জিকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গানের মধ্যে আছে, আল্লাহ মুহাম্মদ আদম তিনজনে এক নূরে ডুব দিয়ে আরব দেখিলাম প্রেম নদীতে। এই রুহটা তখন ফুৎকার করেছিলেন। এবার আর একটা বিষয় আছে, আমি কথাটা সেরে যাই, শুধু রুহু ফুৎকার করলেই রুহু থাকে, রুহু ঘরের মধ্যে ঢুকলেন কিন্তু ঘরের মধ্যে অন্ধকার, রুহু ঘরের মধ্যে ঢুকলেন কিন্তু অন্ধকার, ঘরে আর ভালো বের হয়ে যায়, ঢুকলো রুহু ঘরের বিষে শিরাই শিরাই ঘুরিতেছে, যাওয়া মাত্র বাইরে আসে, অন্ধকারে শান্তি নাই, নাফাক তু ফিহেমের রুহি শব্দ করলো মালিক সাই। আস্তে বাবা, আজকের পালাটা তো রস, আমরা তো বাজে কথা বলতে পারব না, পারুম এটা বাজে কথা বলা আসর না, আপনার নূর কলমেতে পাঠাইল পাকো যাতে, আল্লাহর নিজের রূর ফুৎকার করলেন যখন, ঘরটা আলো হয়ে গেল, এবার আলো যখন হয়ে গেল গরু ঢুকলো আর ঘর থেকে বের, আপনার নূর কলমেতে পাঠাইলেন পাকো যাতে, রুহ গেল সাথে সাথে, আলো পায়া ফিরে নাই, নাফাক তু ফিহেমে রুহি শব্দ করলো মালিক সাই। অর্থাৎ যার নাম সেই নিল, শাহজি লালন বলেছেন, আপনি আল্লাহ ডাকে আল্লাহ বলে, কে বোঝে সাই তোমার অপর অপর লিলে লিলে। এই জন্য আদম অজুদ, এই অজুদকে চিনলে আল্লাহকে চেনা হয়। এই বিষয়টা যদি মানুষ বুঝত যে আমি আমাকে চিনলে যদি আল্লাহকে চিনতে পারি, জীবনে একটা মানুষ কারো অন্যায় করতে পারতো পারতো না রে। সেই নূর তজ্জলি নূর সেতারা কুদরতে হইল খারা, পেয়ে নূরের খুদার সারা রয় সেজদাতে, ওই নামে হেকলো হাকলো একিন রেখে জামিন, ইমান কে মিলাও সেপাতে। যখন এই সেপাতি শক্তি জাতের সঙ্গে মিশ্রিত হলেন, দুইটা শক্তির দ্বারা আর একটা শক্তি মাঝখান থেকে দাঁড়ায় গেলেন, যার নাম হইল আদম।
মহাজনের কথার দ্বারাই হইবেদা আচ্ছা বুঝাইলাম তারে আরে এবার কিছু প্রশ্ন আমি তারে যাব করে আশরেতে শুনাইল ভাবের একটা গান কথা শুনে আশরেতে শান্তি পাইল প্রাণ শান্তি পাইল প্রাণ রে শান্তি পাইল প্রাণ রে শান্তি পাইল প্রাণ একটা হলো বাসারি আরেকটা হলো মালাকি আরেকটা হলো হাকিকি তিন অবস্থায় নবী বাসারি অবস্থা ছিল 63 বছর মক্কাতে উদয় হলেন মদিনায় গিয়ে উনি পর্দা নিলেন এটা বাসারি হালিয়াত মালাকি হালিয়াত নূরের মধ্যে বিশ্বে ছিলেন হাকিকি উনি বর্তমানে আছেন আল্লাহ বলছে হে রসুল আমি যেখানে তুমিও সেখানে এটা কালামের মধ্যে সাক্ষী আর এক দলে কয় আল্লাহ হাজির নাজির হওয়ার কিন্তু নবীর হাজির নাজির হওয়ার কায়দা আর আল্লাহ কয় আমি যেখানে তুমিও ভালো অনেক ভালো প্রশ্নটা করব কি গানের লাস্টে শুনলাম একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সায়া খোদে খুদা রব রহমান সব তুমি একা কথাটা শুনছেন কিনা খোদে খোদা রব রহমান সব তুমি একা ভালো কথা যদি উনি সব কিছু হয় আমি এর মধ্যে অস্বীকার করি না যদি শব্দ বলাটাও বাজান পাপ হয়ে যায় আমি বিশ্বাস করি এটা আমার ঈমান উনি একা ভালো 25 বছরের সময় বিয়ে করছে না হুজুর কি রে বাজান 25 বছরের সময় বিবাহ করেছেন এই 25 বছর থেকে মাঝখানে 15 বছর 1 মাস 19 দিন উনি ধ্যানস্থ ছিল কোথায় কোথায় ছিল জাবালে নূর পাহাড় ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর ওই জাবালে নূর পাহাড়ের মধ্যে হেরা পর্বতের গুহা সেই গুহার মধ্যে কয় বছর ছিলেন 15 বছর 1 মাস 19 দিন ছিলেন রমজান মাস সবে কদরের রাত সূরা কদর নাজিলের মধ্যে পাই এই কদরের রাত্রে জিব্রাইল 5টা আয়াত নিয়ে আসলেন কি নিয়ে আসলেন 5টি আয়াত সেই সূরাটার নাম হলো সূরা কি দেখি আমরা সূরা আলাক আলাক রাজে গিয়েছেন কত গুণ ছিলেন আল্লাহ রসুল বলল আমি উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম আমাকে ঘর থেকে বের করে নেওয়া হয়েছিল আমি যখন ঘর থেকে বের হয়ে যাই ঘরের দরজার মধ্যে একটা জিঞ্জির ছিল বুঝেন নাকি জিঞ্জির কারে কয় শিকল ছিল আমার গায়ে বা মাথাও কোথাও লেগেছিল আসিয়া দেখিলাম ঘরের জিঞ্জিরটি এখনো নড়িতেছে সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ এই মিয়া কারো মাথার মধ্যে সিহাল কুত লাগলে 27 বছর জুলবো 27 সেকেন্ড জুলবো 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ডের হুয়া 5 সেকেন্ড না এবার রসুল বলেন আমি ওযু করেছিলাম আসিয়া দেখিলাম ওযুর পানিগুলি টপকাইয়া টপকাইয়া জমিনের মধ্যে পড়ে আস্তে তা যদি না লাগে তাহলে আপনি বলছেন খোদে খোদা রব রহমান সপ্তমী একা এই যে 27 বছর যে একটু সময়ের মধ্যে গেল এই 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ডের হওয়া 5 সেকেন্ড না এর মধ্যে 27 বছর চলে গেল এর একটা বাস্তব নিদর্শন আমাদের দিতে হবে এই জন্য প্রশ্ন করলাম
এটা আমি সব দিব না উনি দিব ভাত খাইলে তার ভাত আর সেনো না ও মোনা রে ভাত খাইলে তার ভাত আর সেনো না এলা আমাকে বাবা ভাগ লাগাইছে বাবা এর নাম হলো গান ওই বন্ধু তুমি আইলে না আমার কাছে বইলে না ও আমি কোন দিনে গাই নি এই কথাটি শুনে বাড়ি যাবেন আপনার ইবাদত হবে যদি আপনি মন দিয়ে শুনেন আপনার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ আর যদি আল্লাহ ক্ষমা না করে আপনাকে পাপের দায়িত্ব আমি এখান থেকে নিয়ে চলে যাব আরে আমার রসুলের শান মান শোনার পরে যদি আমার দেহের পাপের ফয়সালা না হয় কেন শুনবো আপনারা শুনে যাবেন যদি আপনার পাপের ফয়সালা না হয় আমি আবারও বললাম আল্লাহ তোমার এই বান্দার পাপ গুলো তুমি আমারে দিয়ে দিও আমার নবীর শান মান আমরা শুনতে চাই আমার নবীকে আমরা একটু বাস্তবে দেখতে চাই আমার নবীকে একটু ভালোবাসতে চাই আমার নবীর সঙ্গে আমরা একটু প্রেম করতে চাই এর চাইতে বড় কথা আমি জানি না আমি মানুষের পাপ নেওয়া মানুষ যার নামে পাপ সারে যার নাম নিলে পাপ থাকে না তার কথা বাদ দিয়ে আমি অন্য কথা শুনবো অন্য কথা বলবো জীবনে গান না গাইলে কমো না নবীজির সম্মান আমি অন্য শিল্পী হলে বলতাম না উনি মঈন বাবার একজন গোলাম মঈন বাবার একজন আশেক আমাদের মাঝভান্ডার দরবার শরীফের মহান মুর্শেদ মঈনুদ্দিন আল মাঝভান্ডারি কেবলা কাওয়াজা এই কয়েকটা জিনিস বাজান শোনেন আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে কথা বললাম বাজান বিরক্ত হইলে আমারে মাফ করে দিয়েন আমি ছোট্ট আর একটা গান করে আদম গোঠলেন দয়ে নইলে কি আর ফেরেস্তারে সেজদা দিতে কো এ বাজান মানুষ সেজদা করলি পাপ হইলি আল্লাহ ফেরেস্তা কো দিয়ে আদম রে সেজদা করে লোকে এই ছেলে এই ছেলে বাজান সাড়া একটু পরে বেশ বাজান বাজান তোরা একটু একটু গান গাওয়ার সুযোগ দে বাবা কিছু কিছু মানুষ এখানে বসছে বাজান যাদের মুখের দিকে তাকাইলে মরণ কথা স্মরণ হয় এই দাঁড়ি পাকা মানুষগুলি লাঠি ভর দিয়ে অন্ধকার রাত্রে ওরা ওনারা আসছে এই মানুষগুলির দিকে তুমি তাকাও তোমার মরণের কথা স্মরণ হবে আর যার মরণ কথা স্মরণ হয় সে মানুষ কোনদিন অন্যায় করতে পারে পারে বাজান পারে পারে না আমি আগেই বলেছি জিকরুল আম্বিয়াই ইবাদাতুন আম্বিয়াদের আলোচনায় উত্তম ইবাদত জিকরুল সলিহিন কাফাবাতুন সলিহিনদের আলোচনা শুনলে মানুষের গুনার কাপ্পারা হয়ে যায় সুবহানাল্লাহ এই কথার উপরে দাঁড়িয়ে আমার বিশ্বাস একিন থেকে বলছি যার নবী রসুল সম্মান মহব্বতের সাথে শুনবেন তাদের পাপ মোচন হবে 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 ওরে নইলে কি আর ফেরে তাদের নইলে কি আর ফেরে তাদের এ দাদিতে কয় ওরে আপন অথুরতে আদ ঘটলেন দয়ে ময় আমার
আপন ছুরতে আদম উঠলেন দয়ে আল্লাহ আদম না হইলে পাব তো সেজদা দিলে আর আল্লাহ আদম না হইলে তো সেজদা দিলে আল্লাহ আদম না হইলে পাব তো সেজদা দিলে ছেড়ে কি গুনা তারাই বলে ছেড়ে কি গুনা তারে বলে ছেড়ে কি গুনা তারাই বলে এদিন দুনিয়ায় বলি ছেড়ে কি গুনা তারাই বলে এদিন দুনিয়ায় হাই হাই ছেড়ে কি গুনা তারাই বলে এই দিন দুনিয়ায় আপন সুরতে যাদব গটলো দয়ে ময় আপন সুরতে যাদব গটলেন দয়ে ময় ওরে নইলে কি আর ফেরে তাদের নইলে কি আর ফেরে তাদের সেজদা দিতে কয় ওরে আপন সুরতে যাদব গটলেন দয়ে ময় আমার আপন সুরতে যাদব গটলেন দয়ে ময় আদম সপি আজাজিল হইল পাপি তুষি আছে আদম ছবি আজাজিল হইল পাপি ওরে দুষিয়া আদম সপি আজাজিল হইল পাপি মন তো মারাজ লাফালাফি আর মন তো মারাজ লাফালাফি আপন সুরতে যাদব গটলেন দয়ে ময় ওরে নইলে কি আর ফেরে তাদের নইলে কি আর ফেরে তাদের সেজদা দিতে কয় ওরে আপন সুরতে যাদব গটলেন দয়ে ময় আমার আপন সুরতে যাদব গটলেন দয়ে ময় আদমি হলে চেনে আদম আমার মতো পশু কি তার জানে মরাই আদমি হলে চেনে আদম পশু কি তার জানে মর্ম আদমি হলে চেনে আদম পশু কি তার জানে মর্ম লালন বলে লালন বলে আত্মধর্ম লালন বলে আত্মধর্ম আদম চিনল হয় হায় হায় লালন লালন বলে আত্মধর্ম আদম চিনল হয় হায় হায় লালন বলে আত্মধর্ম আদম চিনল হয় আপন সুরতে আদম গটল দয়ে ময় আপন সুর উড়তে আদম গটল দয়ে মায় ওরে নইলে কি আর ফেরে তাদের নইলে কি আর ফেরে তাদের হেজা দিতে কয় ওরে আপন ছুড়তে আদম গটলেন দয়ে মায় আমার আপন ছুড়তে আদম গটলেন দয়ে মায় আদমি হলেই সেনে আদম পশু পিতার জানে মর্ম আপনি হলে চেনে আদম পশু কি তার জানে রে মর্ম আদমি হলেই চেনে আদম পশু কি তার জানে লালন বলে আদি ধর্ম লালন বলে আদি ধর্ম হায় হায়
আদম কোঠলেন দয়া মই আপন সু ওরে আদম কোঠলেন দয়া মই ওরে নইলে কি আর ফেরে তাদের নইলে কি আর ফেরে তাদের কেন দাবিতে কয় ওরে আদম ছুরতে আদম কোঠলেন দয়া মই আমার আপন ছুরতে আদম কোঠলেন দয়া মই নইলে কি আর ফেরেশতাদের নইলে কি আর ফেরে আপনার